দুয়ারে হচ্ছে ঈদ ধর্মপ্রাণ মুসলমানিরা নিজ নিজ এলাকায় ঈদের জামাত কখন কোথায় হবে তা জানতে উদ্গ্রীব সিলেটের গুরুত্বপূর্ণ বেশ কিছু ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত কখন অনুষ্ঠিত হবে তা এখন জানিয়ে দেব সিলেটের ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে এতে ইমামতি করবেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন এর আগে এখানে বয়ান রাখবেন হযরত মাওলানা শায়েখে বরউনি সৈদুর রহমান হাবিবি এই ঐতিহাসিক ময়দানে এবার ঈদের নামাজ পড়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানসহ জনপ্রতিনিধি রাজনীতিবিদ ও প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা সকাল সাড়ে আটটায় টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দান বিভাগীয় কমিশনার কার্যালয়ের জামে মসজিদ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ এবং সকাল নয়টায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দর্গা মসজিদ ও হজরত শাহফরান রহমতুল্লাহ আলাইহি দর্গা মসজিদ বরিখান্দি শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এদিকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরতুল্লাহ জামে মসজিদে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে এসব জামাত সকাল সাড়ে সাতটা সাড়ে আটটা ও সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে পয়েন্টস্থ কালেক্টরেট জামে মসজিদে সকাল আটটায় কাজিরবাজার মাদ্রাসায় সকাল সাড়ে সাতটায় শেখঘাটস্থ শেখ সানাউল্লা জামে মসজিদে সকাল আটটায় কালীঘাটস্থ নবাবী মসজিদে সকাল আটটায় মাসিমপুরস্থ শেখ মৌলবী ওয়াকফ স্টেট মসজিদে সকাল আটটায় খাসদবির মাদ্রাসা মাঠে প্রথম জামাত সকাল সাড়ে সাতটায় ও দ্বিতীয় জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে এছাড়া পাটানটুলা নবাবী শাহী ঈদগাহে সকাল আটটায় পশ্চিম পীরমহল্লায় সকাল আটটায় ভারতকোলা জামে মসজিদে সকাল আটটায় দক্ষিণ সুরমার শিলাম শাহী ঈদগাহে সকাল সাতটায় ও সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতুষ ঘোষ ঈদ জামাত উপলক্ষে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে এবং তিনি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন ঈদ জামাতে আগত মুসল্লিদের প্রতি তিনি জানিয়েছেন যে ঈদের জামাতে কেবলমাত্র জায়নামাজ ব্যতীত যেন অন্য কোনো জিনিস নিয়ে না আসা হয় নিরাপত্তার স্বার্থে এই নির্দেশনা মেনে চলার জন্য তিনি মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন